2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। জনসচেতনতা প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পটুয়াখালী দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসম ফিরোজ। আমার এমপির মাধ্যমে প্রশ্নটি করেন নাইম আহমেদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শাহরুখ সায়েল। এক লিখিত বার্তায় তিনি বলেন, আমার এমপি টিমের সকলকে পটুয়াখালী দুই আসনের জনসাধারণের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। শুভেচ্ছা নেবেন নাইম আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমার নির্বাচনী এলাকায় জনসাধারণের সামনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ এবং বিগত দিনের উন্নয়নের চিত্রও তুলে ধরা হয়েছে এবং জনসাধারণের দাবি শুনে তা বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে আমি আমার নির্বাচনী এলাকার 15টি ইউনিয়নে জনসাধারণ ও নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যানদের নিয়ে পথসভা ও মতবিনিময় সভা করেছি। বর্তমান সরকারের সফলতা, উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরেছি, তাদের দাবি দেওয়া, তাদের কথা শুনেছি, তাদের মতামত এবং দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা পূরণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। আমি বিগত দিনে বাউফুলের জনসাধারণের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব। বাউফুলের মাটি শেখ হাসিনার ঘাঁটি। আমরা আবারও নৌকার বিজয়ের মাধ্যমে পটুয়াখালী দুই বাউফুল আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম। সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।